অনুষ্ঠিত হতে যাচ্ছে মা এবং সন্তানকে নিয়ে রিয়েলিটি শো বেঙ্গল সেরা আমি সঙ্গে আমার মা বুধবার রাজধানীর সোনাগা হোটেলে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা ফাইনালে লড়বে চার সন্তান এবং তাদের মা এই জুটির মধ্য থেকে বিচারক বিচারকদের রায়ে নির্বাচিত করা হবে চ্যাম্পিয়ন গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে থাকবেন অভিনেত্রী শম্পা রাজা নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও অভিনেত্রী মনিরা ইসুফ মেমি এছাড়াও অতিথি বিচারক হিসেবে থাকবেন অভিনেত্রী তানিয়া আহমেদ গ্র্যান্ড ফিনালের আয়োজনে প্রতিযোগীদের পাশাপাশি থাকবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসের বিশ্বাসের সঙ্গে থাকবেন তার ছেলে খান জয় সঙ্গীত পরিবেশন করবেন কনা থাকবে আনোয়ার দিনাজাহান নিম্মি ও তার দুই মেয়ে এ প্রসঙ্গে অপবিশ্বাস বলেন সেরা আমি সঙ্গে আমার মা সিজন চারে আমি পারফর্ম করতে যাচ্ছি এখানে আমার সঙ্গে আব্রাহাম খান জয়ও পারফর্ম করবে সেরা আমি তিনি বলেন সেরা আমি সঙ্গে আমার মা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সন্তান এবং মায়েদের প্রতিভার সঠিক বিকাশ ঘটে এমন প্রতি মা এবং সন্তানের প্রতিভা বিকাশের অন্যতম আর টিভির সেরা আমি এবং সঙ্গে মা সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ